আনন্দ। আজ থেকে 20 বছর আগে হাত জোর করে চোখের জলে সুমন আগে তুমি আমার কাছে ভিক্ষা চেয়েছিলে, এই কি তার প্রতিদান? প্রতিদান চাচ্ছিস তাই না? প্রতিদান এই নে, এই নে শালা শহরের বাচ্চা, এই নে তার প্রতিদান। শালা কুত্তা বাবার কানে কুমন্ত্র দিয়ে মেয়ের পক্ষে সমস্ত বিষয় সম্পদ উইল করে নিয়ে এখন তার প্রতিদান চাইছিস তাই না? প্রতিদান এই নে, এই নে হারামির বাচ্চা, এই নে তার প্রতিদান। আপনি একটা অমানুষ, আপনার মনুষ্যত্ব বোধ থাকলে এইভাবে আমাদেরকে আটকে রেখে অত্যাচার করতে পারতেন না। বলুন আমাদের মুক্তি দিচ্ছেন না কেন? ঠিক বলেছো, মনুষ্যত্ব বোধ কাকে বলে আমি জানি না, আমি বুঝি না, আমি শুধু জানি, আমি শুধু বুঝি টাকা টাকা টাকার টাকা 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 টাকার টাকা। ঠাকুর আপনি আপনার টাকার পাহাড় নিয়ে ওই টাকার পাহাড়ে বসে পরপারে যাওয়ার জন্য মন্ত্র জপ করতে থাকুন, কিন্তু আমি জানতে চাইছি আপনি আমাদের মুক্তি দিচ্ছেন না কেন? কেন কেন তুমি আমাদের বাড়ির বাইরে বেরোতে দিচ্ছ না? বলুন কি করলে আপনি আমাদের মুক্তি দেবেন? একটা বিয়ে করলে। বিয়ে? ইয়েস বিয়ে। বাবা রইলে শর্ত অনুযায়ী সুমনার বিয়েটা ঠিক এমনভাবে এমন কায়দায় হবে যার মধ্যে খুব অনায়াসে সমস্ত বিষয় সম্পত্তি আমার হাতের মুঠোর মধ্যে চলে আসবে। বলো বলো তুমি কার সঙ্গে বিয়ে দিতে চাও? সুমনা বিয়ে করবে আনন্দমোহন চৌধুরীকে। খুব খুশি হব, খুব খুশি হব, আত্মহত্যা করবে, বাট সেটা বিয়ের পর। শুধু তাই নয়, আমি নিজের হাতে সযত্নে ওর কপালে চন্দনের ফোঁটা, গলায় রজনীগন্ধা ফুলের মালা দিয়ে মহা শ্মশানের মহা চিতাটা আমি সাজাবো। কি বিভৎস, কি বিভৎস! আরে বিশ্বাস করতে পারছি না, চিতার আগুন যে নিভে যাবে, সমস্ত বিষয় সম্পত্তির মালিক হবে এই আনন্দমোহন চৌধুরী। আমি আর যাই কিছু করি না কেন, অন্তত কৈলাসকে আমি প্রাণে মারব না। ভয় পাই, ভয় পাই, বিশ্বাস কর, মানুষ খুন করতে আমি ভীষণ ভয় পাই। শুধু তাকে সারাটা জীবন বাঁচিয়ে রাখি, তীব্র যন্ত্রণা দিই, একটু 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 করে ক্ষত বিক্ষত করি, সে যত যন্ত্রণায় ছটপট 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 করে আমি ততই তৃপ্তির এন্ড খুশির হাসি হাসি। আরে মামা মিস্টার চৌধুরী, এই খুশিটা আপনার বেশিক্ষণ থাকবে না, একটা দুঃসংবাদ আছে। দুঃসংবাদ কি বলতে চাও? তবে তুমি তুমি করবেন না, তুমি তুমি করবেন না, আমি আপনার ইয়ার বন্ধু নই, আইনের রক্ষক। আইনের রক্ষক? দেখুন আপনাদের মতো পুলিশ অফিসার গুলোকে কোনোদিন সম্মান দেন না, এই তো ঠিক তাই, দিন বদল গায়ে স্যার, দিন বদল গায়ে। তার মানে? মানে তো আমি বলবো না, বলবে লাবণ্য দেবী। লাবণ্য? ইয়েস লাবণ্য, ওই লাবণ্য দেবী আপনার দুঃসংবাদের কারণ। অফিসার, লাবণ্যর মতো মেয়েরা যদি আমাদের দুঃসংবাদের কারণ হয়, তাহলে আমার মতো রাজনীতিবিদ আর তোমার মতো পুলিশ অফিসারের গায়ে খাকি উর্দিটা মানায় না। তাই ঠিক তাই, চলো আমরা বরং পোশাকগুলো চেঞ্জ করে জনগণের সামনে হাত পেতে ভিক্ষা চাই, চলো চলো চলো। আমার এই পোশাকটা সরকারের দেওয়া, অন্যায় না করলে পোশাকটা আমার গায়েই থাকবে, বরং আপনাকে বান ল্যাংট হয়ে রাস্তায় দাঁড়িয়ে কাঁধে ঝুলি নিয়ে ভিক্ষা করতে হবে, ভিক্ষে। ইন্সপেক্টর, এবং সেই ভিক্ষের ঝুলিটা আপনার কাঁধে পরিয়ে দেবে আপনারই আশ্রিত। শুনুন, ওদের বন্দী দশার কথা জানতে পেরে এবং ওই জবানবন্দিতে আমি থানায় গিয়ে ডায়েরিটা করে আসি। এরপরেও যদি এদেরকে এখানে জোর করে আটকে রাখতে চান তাহলে আমি কিন্তু বাধ্য হব আপনাকে থানায় নিয়ে যেতে। ইন্সপেক্টর, অবশ্য এদেরকে নিয়ে যাবো সসম্মানে, আর আপনাকে আপনাকে নিয়ে যাবো হাতে হাত কড়া পরিয়ে। এ হাত নেহি ঠাকো, এ ফাঁসি কা ফন্দা। আনন্দমোহন চৌধুরী হাতের মাপ নেবে এমন কোন কামার শালা এ দেশে তৈরি হয়নি, ইন ফিউচার হবে না কোনদিন। আরে ধরে নিন না, একান্তই যদি হাত করা না পাওয়া যায়, এক কাঁচা তো
চোরই তো পাওয়া যাবে। এর উপযুক্ত জবাবটা তুমি ঠিক সময় মতো পেয়ে যাবে ইন্সপেক্টর। অপেক্ষায় রইল মিস্টার চৌধুরী। কৈলাস বাবু, এই চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে আপনারা যেখানে যেতে চাইবেন আমি সব ব্যবস্থা করে দেব। আসুন আসুন আমার সঙ্গে, আমি বাইরে অপেক্ষা করছি। মালাবন্য, ধন্যবাদ দিয়ে তোমাকে ছোট করব না মা, ঈশ্বর তোমার মঙ্গল করবেন। বাবা শোনো, শোনো আনন্দ শোনো, সত্যের সূর্যকে যেমন মিথ্যের মেঘকে ঢেকে রাখা যায় না, তেমনি অন্যের ভালো না চাইলে নিজের ভালো কখনো হয় না, কথাটা স্মরণে রেখো। আমি হাসি মা, হাসি হাসি। বাবা বাবা, আমি শুধু ভাবছি এখান থেকে বেরিয়ে আমি কোথায় গিয়ে দাঁড়াবো। কেন, আমার দাদার কাছে পলাস্তানা মানে আর মানে মানে করতে হবে না। শোন না শোন না, আমি সব ব্যবস্থা করে রেখেছি, তুই যা, আমি আনন্দমোহন চৌধুরীর সঙ্গে একটু কথা বলে নিয়ে আসছি, যা। চললাম মিস্টার চৌধুরী, আপনার পাপের টাকার কানা করি আমি কোনোদিন চাইতে আসবো না, তবু আমি চলে যাওয়ার পর ওই সম্পত্তি হারাবার ভয়ে একটা রাত আপনি শান্তিভাবে ঘুমাতে পারবেন না। সুমনা, তাই টাকা পয়সার বদলে আপনার আজীবনের শান্তিটা আমি চিরদিনের জন্য কেড়ে নিয়ে গেলাম। ওই কি ব্যাপার, তুমি এখানে সঙ্গের মতো ঢং করে হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? দেখো, আমার জীবনে তোমার জন্য কোন খালি জায়গা নেই। ফুলের মতন নাক, আলোর মতন গাল, ভুলে গেলে ভুলে গেলে সেই রাত্রের কথা, যে রাত্রে অন্যের বিয়ে করা বউকে তুমি জোর করে ভোগ করেছিলে, ও প্লিজ স্টপ ইট, যার ফলে আমি তোমার সন্তানের মা হতে চলেছি। দেখো, শাল পাতায় খাবার খেয়ে যারা সেই পাতাটাকে আলমারিতে সযত্নে সাজিয়ে রেখে দেয়, আমি সেই দলের লোক নই। আধুনিক প্রযুক্তির দ্বারা ডিএনএ টেস্ট করি আমার সন্তানের বাবাকে, সেটা কিন্তু আমি খুব সহজেই আদালতে প্রমাণ করে দিতে পারবো। আমি আমার ভুরি বাবুটা, ভুরি বাবুটা শুনো না, বলো না, আমি তো তোমাকে আরো ভালোবাসতে চাই, তোমাকে আরো ভালোবাসা দিতে চাই। আচ্ছা আমার সোনাটা, সত্যি করে বলো তো, কত টাকা পেলে ভালোবাসার হাত থেকে দয়া করে তুমি আমাকে মুক্তি দেবে? মনাটা আবার টাকা দিয়ে ভালোবাসার হাত থেকে মুক্তি পেতে চাই? লবণ না, হাই বলছি।
দেখো এইভাবে জোর করে তুমি আমার কাছ থেকে তোমার সন্তানের পিতৃ পরিচয় কোনোদিন আদায় করতে পারবে না। You bastard! লবণ আমার সন্তান কোনোদিনও আপনার পরিচয় বড় হবে না। Because I hate your name, I hate your identity, and I hate your society. মানুষ আপনি আমার নাম ঘৃণা করি, আপনি পরিচয় ঘৃণা করি, আমাকে আপনি যে সমস্যায় বাস করেন সেটাকে ভীষণ 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 ঘৃণা করি। তাহলে কিসের জন্য তুমি এখানে এসেছো? বলছি মিস্টার আনন্দমোহন চৌধুরী, এতদিন ধরে অনেক চেষ্টা করেও আপনি লাবণ্যর এক চুল ক্ষতি করতে পারেননি। এই লাবণ্য এই মধুকুঞ্জে সন্তান পেয়েছে, স্বামী পেয়েছে, তাই এই লাবণ্যেরা কোনো দিন মরবে না, বরং এই লাবণ্যর চোখের জলে আপনার এই পাপের লঙ্কা পুড়ে ছাই হয়ে যাবে ছাই। আর এই অগ্রাম দুঃসংবাদটা আপনাকে আমি জানিয়ে গেলাম। তোমার বোন লাবণ্যের অনুগ্রহে আবার আমি তোমাকে আপন করে কাছে পেলাম। তাই তোমার ভালোবাসার কুড়ে ঘরে বা ঠাই হবে তো বলস না। এ তুমি কি বলছো? তুমি আগেই বলেছো। বাবা বাবা বাবা, দুজনে খুব জমিয়ে দিয়েছো দেখছি। আসলে কি জানিস তো, তোদের সবাইকে কাছে পেয়ে না আমি আমার বাঁচার মন্ত্র খুঁজে পেয়ে গেছি রে। সত্যি দাদা, এত সুন্দর একটা বাড়ি ভাড়া নিয়ে তুমি কাজের মতো কাজ করেছো। আমার যে কি আনন্দ হচ্ছে না দাদা। শুধু আনন্দ হচ্ছে বললে তো হবে না, আগামী পরশু কিন্তু আমাদের গৃহপ্রবেশের দিন, আর সেদিন তুই শঙ্খ বাজাবি, আর লাবণ্য হচ্ছে মঙ্গল প্রদীপ জ্বালাবে, আর তোদের সবার হাতে ছোঁয়ায় রংবাড়ি ফুলের সাজে এই বাড়ি আরো 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 সুন্দর হয়ে উঠবে। হ্যাঁ রে, নিচের ঘর দুটোই শিউলি লক্ষ্মী একটা দোকান করবে, আর উপর তলায় তুই লাবণ্য তোরা সবাই মিলে একটা নাচ গানের স্কুল করবি, আর গণেশকে না 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 না, গণেশ হচ্ছে আনন্দমোহন চৌধুরীর প্রধান চেলা, ও আমাদের সঙ্গে আছে, এটা চৌধুরী জানতে পারলে তোকে জানে শেষ করে দেবে। তাই গণেশকে নতুন জীবনের স্বপ্ন দেখতে দেওয়া যাবে না। তাই তো গণেশ, কিন্তু কেন দাদা কেন? তোমরা যদি নোংরা জীবনকে ঘৃণা করে নতুন জীবনের স্বপ্ন দেখতে পারো, তাহলে আমিও পারবো না কেন? গণেশ, আমার জন্মদাত্রী মা ও জন্মের সময় না আমায় শ্মশানে রাস্তা করে ফেলে দিয়ে গিয়েছিল। শুকলাল নামের একদম আমাকে ওই শ্মশান থেকে তুলে নিয়ে গিয়ে বাঁচিয়েছিল। তারপর যখন আমি বড় হলাম, বুঝতে শিখলাম, তখন ওই শুকলাল ডোম চৌরাস্তার মোড়ে আমার মাকে চিনিয়ে দিয়েছিল, লাল রঙের মারুতি, বাড়ির পাশে বসে আছে একটা একটা সোয়াগি বউ। ওই ওই সালাম, এটা নোংরা ফসল, এই আমি কথাটা ভাবলেই না। গণেশ, গণেশ, তাই তুই অন্ধকার জগতের রাজা আনন্দমোহন চৌধুরীর কাছে এই নিজের পেটের জন্য নিজেকে বিক্রি করে দিয়েছিলাম। ওই ওই আনন্দমোহন চৌধুরী আমাকে শ্রী করে সাফল্যের সর্বশ্রী করে বলছে জানাবি। আর আমি 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 হাত জোর করে ওনার জন্য ভোট ভিক্ষা করেছি, ঠেক থেকে তোলাবাজি করেছি, পিস্তল বের করে ফুটফুটে মেয়েগুলোকে খোয়ারে মরেছি, শুকনে তল ওই অসহায় মেয়েগুলো রাশা আকাঙ্ক্ষার বুকে আঘাত এনে বেগে চুরমার করে দিয়েছে ওদের, ওদের সুখ স্বপ্নে মোরা ভালোবাসার ভাষা। গণেশ, বলো বলো দাদা বলো, এরই নাম কি বেঁচে থাকা? এখানে এখানে মায়া মমতা কোথায়? ঘৃণা তুৎকার মাথায় দিয়ে আমি শুধু হেঁটেই চলেছি। এর জন্য প্রকৃত দায়ী কে বলো কে? এই সমাজ আর ওই মানা মেরে নোংরা বেটা। চুপ কর গণেশ, যে মা কলঙ্কের ভয়ে তার সন্তানকে ফেলে দেয় সেই মাতৃত্বের অসম্মান করিস না ভাই। কি বলছো কি তুমি? হ্যাঁ রে হ্যাঁ, আমার এখনো মনে আছে জানিস, আমার ছোটবেলায় আমার মা একটা ছেঁড়া শাড়ি পরে কলতলায় বসে বাসন মাজত, আর আমাকে সুর করে পড়াতো, অয়ে অজগর আসছে তেরে, আয়ে আমটি খাবো পেরে, ঘামে ভেজা মুখটা না আগুনের মতো লাল, অথচ মুখে হাসি লেগেই থাকতো। দাদা, আমি ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরতাম জানিস, বা চটপট হাতটা ধুয়ে না আমার আমার মুখটা মুছিয়ে দিত। আর জানিস আমি না তাকে দেখতাম, কি সুন্দর দুর্গা প্রতিমার মতো মুখ। হ্যাঁ রে হ্যাঁ, দেখ, এই লোকেটার মধ্যে না আমি আমার মায়ের ছবিটা বুকে বয়ে নিয়ে বেড়াচ্ছি, দেখ সত্যি যেন দেবী প্রতিমা। হ্যাঁ রে হ্যাঁ, আর আমার সব সময় মনে হয় জানিস, এই ছবিটাই আমাকে সকল বিপদ আপদ থেকে সব সময় আগলে রাখে। তুমি তো তবু তোমার মায়ের কথা মনে করে চোখের জল ফেলতে পারছ কিন্তু মা? গণেশ, আস্তে আস্তে করতে গণেশ।
আমার জানো জানো দাদা জানো আমার সবথেকে কখন কষ্ট হয় জানো? কখন ভাই? যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মা গো তোমায় মনে পড়ে, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মা গো তোমায় মনে পড়ে, যখন রাত্রি নিঝুম চোখে চোখে খুব খুব গোটা সমাজটাই যে আজ একটা নোংরা আস্থাকুর, এই আস্থাকুরে আলো জ্বালাতে গেলে তোমাকে আজীবন লড়াই করতে হবে গণেশ, জীবনপণ লড়াই। হ্যাঁ, এই জীবনপণ লড়াই করে এই সম্রাট আজ অন্য জগতের মানুষ এই সমাজের নোংরা আসামি হয়ে দেখেছি, যেখানে টাকার জন্য শুধু বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আর যৌথ পরিবারের সুমধুর সম্পর্কটাকে নিলাম বাজারে তোলা হয় শুধুমাত্র টাকার জন্য। শুধুই টাকা। লাবণ্যই আমার চেতনার দরজায় ধাক্কা দিয়ে না আমাকে বাঁচতে শিখিয়েছে, তাই আজ হৃদয় মন্থন করলে শুধু একটি নাম উঠে আসে, লাবণ্য। এ কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণী সুরে, এ কি লাবণ্যে বর্ধমানের ব্যাংক ডাকাতির কেস থেকে তোমাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সত্যি স্যার, আজ আমার কি আনন্দ হচ্ছে স্যার। শোনো সম্রাট, যে জন্য আমার এখানে আসা, জীবনের মূল্যবান সময়গুলো নেতাদের তাবেদারি করে অন্যায়ের কপালে জয়টিকা পরিয়ে সুখ স্বাচ্ছন্দ্যের পা কেড়ে ধরে আমি ব্যয় করেছি, কিন্তু আর নয়, এবার সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে আমি এবং আমার স্টাফরা মিলে তোমাকে একটা অটো রিক্সা প্রেজেন্ট করছি। এত টাকা খরচ করে আমি নিতে পারবো না স্যার। প্লিজ না করো না ভাই, এ তোমার দাদার বিশেষ অনুরোধ। এই নাও চাবি। সত্যি দাদা,
আজ আমার খুব 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 আনন্দ হচ্ছে, এভাবে কেউ কোনোদিন আমাকে সাহায্য করেনি জানেন। এই সম্রাট, হ্যাঁ সম্রাট, তোমাদের বাড়িটা না আমার খুব পছন্দ হয়েছে। তাই তাহলে কথা দিন আগামী পরশু আপনি সবাইকে নিয়ে উপস্থিত থাকবেন। কথা দিন না স্যার, কথা দিন। তোমরা যখন আনন্দ উৎসবে মেতে উঠবে তখন আমি সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় বসে শুধু তোমাদের কথা ভাবব। আপনি তোমাদের উৎসবে সামিল হতে না পারলেও ওই সুদূর প্রান্তে বসে শুধু তোমাদের কথা ভেবে আমার এই দু চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়বে। কিন্তু কিন্তু বিশ্বাস করো সম্রাট, তুমি বিশ্বাস করো, আমার সেই চোখের জলের প্রতিটি ফোঁটায় ফুটে উঠবে তোমাদের নতুন জীবনের শুভযাত্রার পথে আমার আন্তরিক শুভ আশীর্বাদ। কিন্তু আপনি কি বলছেন স্যার? ভাই এই দেখো আমার ইমার্জেন্সি ট্রান্সফার অর্ডার। না না সে ঠিক আছে, বলছি স্যার আমাদের অনুষ্ঠানের পর গেলে অন্যায় বিধ্বস্ত মানুষগুলো আশ্রয়হীন ক্ষুধার্ত অসহায়, এদেরই জরুরি ভিত্তিতে আমাকে ত্রাণ সাহায্য নিয়ে এখনই রওনা হতে হবে। স্যার আপনি নিশ্চয়ই তুমি চাইবে না সহায় সম্বলহীন মানুষগুলো তারা তাদের ত্রাণ থেকে বঞ্চিত হোক? না স্যার নিশ্চয়ই। নো 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 স্যার, নয় স্যার, নয় স্যার, নয়। অলি দাদা, দাদা সম্রাট, দাদা সম্রাট, সম্রাট ভালো থেকো, ভালোবেসো নিজেকে সবাইকে, গুড বাই, গুড বাই এভরিবডি, গুড বাই। সত্যি এইরকম একটা মানুষ এতদিন ধরে আনন্দমোহন চৌধুরীর পোষা হয়েছিল ভাবতে অবাক লাগে, কিন্তু এই মানুষের সাথে একটা সম্পর্ক গড়ে ওঠার আগেই তাকে এখান থেকে চলে যেতে হবে। চলে যেতে হবে, তোমাকে চলে যেতে হবে, অঞ্চল ছেড়ে, গ্রাম ছেড়ে, এমনকি লাবণ্যকে ছেড়ে, এখান থেকে দূরে, অনেক দূরে। নিজের বউকে ছেড়ে যাওয়ার প্রশ্নই উঠে না স্যার। শট আপ, কিসের বউ? এক লক্ষ টাকা নেবার সময় ধর্মগান্ডা ছিল কোথায়? আরে ছিল ছিল, তখনও ছিল, আজও আছে, তাই বলছি। কে? এই হারটা আপনি নিন, আর ব্যালেন্স যে টাকাটা পাবেন না সেটা বুঝে নিয়ে এখান থেকে চলে যান। সোনার চেন, চেনের মধ্যে দেখছি একটা পেল্লাই সাজে লকেট। লকেট আমাকে দিয়ে দিন স্যার, ওটা আমার বিশেষ স্মৃতি চিহ্ন, ওটা আমাকে দিয়ে দিন। বিশেষ স্মৃতি চিহ্ন স্যার? তাহলে তো লকেটটা আমাকে দেখতেই হয়। দেখুন সম্রাট, সম্রাটের লকেটের মধ্যে, এই লকেটের মধ্যে যে ছবিটা আছে, ছবিটা কার ছবি? চুপ করে থেকো না, বলো উত্তর দাও, স্পিক আউট। আপনার জানি কি হবে সম্রাট, আমাকে উৎকণ্ঠার মধ্যে রেখো না, বলো বলো, লকেটের মধ্যে যে ছবিটা আছে এই ছবিটা সত্যি কার ছবি? বলো, স্পিক আউট। আপনার ওই অপবিত্র হাতে যে পবিত্র ছবিটা ঝুলছে উনি আমার গর্ভধারিণী মা। কেন তোরা আমার উপর জুলুম করছিস? তুমি কান করে শুনে রাখো দিদি, তুমি যদি আমাদের সঙ্গে না যাও তাহলে আমরাও এখান থেকে কেন? এটা কি আনন্দমোহন চৌধুরীর হুকুম নাকি? হুকুম নয়, আদেশ নয়, অনুরোধ। আজ আমি তোমার কাছে ভিখারির মতো জোড়হাত করে ভিক্ষা চাইতে এসেছি। লাবণ্য, লাবণ্য, তুমি সম্রাটকে ছেড়ে চলে যাবে দূরে, অনেক দূরে, এমন জায়গা যাবে যেখান থেকে সম্রাট
কোনোদিন তোমাকে খুঁজে বের করতে পারবে না। লাবণ্য, সম্রাটকে তোমাকে ভুলে যেতে হবে। আপনি চাইলেই তো আর আমি আমার স্বামীকে ভুলে যেতে পারবো না। ও মাই গড, তুমি কেন বুঝতে পারছো না যে সম্রাটকে বিয়ে করার কোনো অধিকার তোমার নেই? কেন কেন অধিকার নেই? কেন অধিকার নেই? কেন অধিকার নেই? কারণ কারণ এই সম্রাট সম্রাট হচ্ছে আমার আমার নিজে ঔরসজাত সন্তান। মিথ্যা নয়, আমি খোঁজ নিয়ে জেনেছি বন্যার জলে আমার শ্বশুর বাড়ি ভেসে গেলেও আমার স্নেহ এখনো মারা যায়নি। তাই তোমার স্ত্রী তার একমাত্র সন্তানকে নিয়ে বর্ধমান টাউনে ফুটপাতে বাসা বেঁধেছিল। সত্যটা তো কোনোদিন মিথ্যা হয়ে যাবে না। তুমি কি করলে গো? কেন কেন আমাকে স্বর্গের সিঁড়িতে তুলে দিয়ে আবার এই নরকে নামিয়ে আনলে? হে জগদীশ্বর, তুমি আমায় মৃত্যু দাও। লাবণ্য, আমি জানি আমি জানি আমি যে মহা পাপ করেছি, এ পাপের কোনোদিন কোনো প্রায়শ্চিত্ত হয় না। তাই তো গতকাল রাত্রে আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি পারিনি শুধুমাত্র আমার এই সম্রাটের জন্য। যদি ক্ষণিকের বসে একটি বারের জন্য আমি আমার সন্তানকে বুকে জড়িয়ে ধরে তার মুখ থেকে একটা বাবা ডাক শুনতে পাই। আমাকে তুমি ক্ষমা করে দিও লাবণ্য, আমাকে তুমি ক্ষমা করে দিও। সম্রাটের মন থেকে আমার নামটা চিরজীবনের মতন মুছে যায় যাতে আমাকে ঘৃণা করে। কিন্তু কিন্তু কোন পথে আমি যাব, আমি কি করব? পথ তুমি আমায় দেখালে লাবণ্য, তাই তোমাকে আমি একটা প্রণাম করতে এলাম। তার মানে? আমার অত্যাচারে অতিষ্ঠ হয়ে কদিন আগে আমার বউটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমি বুঝতে পেরেছি, এতদিনে আমি বুঝতে পেরেছি এই পৃথিবীর সব দোষের জন্য দায়ী শুধুমাত্র এই পুরুষরা, যে মায়ের গর্ভে আমাদের জন্ম সেই মাকে কলঙ্কিত করতে আমরা। আপনি পাথরে মাথা ঠুকে মরুন, কিন্তু দয়া করে দয়া করে একটিবারের জন্য আমার সঙ্গে আমার ঘরে গিয়ে বসবেন। চলুন না বাবু, আপনি আমায় ফেরাবেন না। কিন্তু কেন? কারণ আছে, কারণ আছে বাবু। বাবু একটিবার একটিবারের জন্য আমায় বিশ্বাস করুন না। চলুন না বাবু, চলুন না। ঠিক আছে, তাহলে তোমার ঘরে যাবার আগে তোমাকে একবার মা বলে ডেকে প্রণাম করব। ওরে মা! না গো, না গো, আমি যে কারোর মা নয় গো, আমি যে কারোর মা নয়।
দিদি সঙ্গে আসলে বলে দেবে, বলে দেবে ওর সঙ্গে আমার আর কোনোদিনও দেখা হবে না, বলবে আমার ঘরে বা বলবে বলবে আমার ঘরে বলতে হবে দিদি সম্রাটকে বাঁচাতে গেলে এই কথা তোমায় বলতেই হবে। চলো চলো বাবু চলো। দিদি দিদি সম্রাটটা গাড়ি নিয়ে চলে এসছে, এত বড় ব্যক্তি কথা আমরা কি করে বলবো দিদি? ওরে লক্ষ্মী, আমরা যে সারা জীবন ধরে এই নরকের সিংহ দুয়ারে শুধু সন্ধ্যের প্রদীপ হয়ে জ্বলবো রে লক্ষ্মী দিদি, জ্বলবে রে জ্বলবে, অনেক 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 প্রদীপ জ্বলবে, বাজি পুড়বে। এই শিউলি যা তো লাবণ্যকে ডেকে নিয়ে আয়। আরে কি আশ্চর্য, সময় নেই, ডাক না লাবণ্যকে। লাবণ্য, আরে আয় লাবণ্য। লাবণ্যর ঘরে লোক আছে, ওকে ডাকা যাবে না। হেই মুখ সামলে কথা বল। তুমি ফিরে যাও সম্রাট, এই রঙমহল ছেড়ে আমরা কোথাও যাব না, চল লক্ষ্মী। আরে তোরা কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। লাবণ্য লাবণ্য না, ওদিকে যাবে না, ঘরে বাবু থাকলে দরজার বাইরে দাঁড়িয়ে চিৎকার করার কোনো নিয়ম নেই। নিয়মটা মেনে চলার চেষ্টা করো। কেন কেন আজ ওরা আমার সাথে এভাবে কথা বলছে, যে মেয়েটা আজ পর্যন্ত তার ঘরে কাউকে ঢুকতে দেয়নি, আর আজ আজ আমি লাবণ্যর ঘরে যে ভালোবাসার স্বাদ পেলাম তা আমি সারা জীবনও ভুলবো না। নিশ্চয়ই আসবো, আজ তোমার ঘরে তোমার সঙ্গে যে সম্পর্ক আমি তৈরি করে গেলাম এ জীবনে আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন না। তুমি মদ খেয়েছো? খেয়েছি। ও তুমি খাও। আচ্ছা এই হ্যাঁ সবাই মিলে মদ খাও, বুঝলিস বুঝছো বুঝলি? অনেক অভিনয় হয়েছে আর করতে হবে না, চলো। ঠিক বলেছো জানো, এই তুমি যেমন আমার সঙ্গে বিয়ের অভিনয়টা করেছিলে, যাতে নিজের ভালো চাও এখান থেকে চলে গিয়ে অন্য কাউকে বিয়ে করে সংসার পেতে নাও, যাও। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না লাবণ্য। আমি ফুটে গেলে তোমার কিচ্ছু যায় আসে না, তাই না? শোনা কিচ্ছু না, লাবণ্য জীবন এখন কত বাবু আসবে আর যাবে, লাবণ্য সলাতার তাহলে নিশ্চয় আমি মরে গেলেও তোমার কিচ্ছু যায় আসবে না। চুপ, আজ তুমি দেখবে সম্রাট কি করে তার জীবনকে শেষ করে। না না না, দেখতে তোমাকে হবে না তো, বলো কেন তুমি আমার জীবনে আসতে পারবে না লাবণ্য, কেন? সম্রাট তুমি আমাকে মারো, ঘৃণা করো, এই ছুরিটা আমার বুকে বসিয়ে দাও, কিন্তু দয়া করে জানতে চাও না কেন আমি তোমার জীবনে আসতে পারবো না জানতে চাও। বেশ, আমি যদি এখান থেকে বেরিয়ে গিয়ে আমার এই জীবনটা শেষ করে দিই তাহলে তখন অনেক ফুল এনে না আমার মৃতদের উপর সাজিয়ে দিও। না গো না গো, তোমাকে যে বাঁচতে হবে। তাহলে বলো না গো, কেন তুমি আমার জীবনে আসতে পারবে না লাবণ্য, কেন? বেশ, তুমি যখন জানতেই চাইছো তাহলে ওদিকে গিয়ে মুখ ঘুরিয়ে দাঁড়াও, কারণ এই কথাটা বলার পর আমরা কেউ আর কোনোদিনও একে অপরের মুখ দর্শন করতে পারবো না সম্রাট। বলো লাবণ্য, তুমি আমাকে আর যা বলবে আমি সব শুনবো। সম্রাট সম্রাট, আমার গর্ভের সন্তানের পিতা ওই আনন্দমোহন চৌধুরীর আসল পরিচয়টা যে আমি আর জানতে পেরেছি, উনি হলেন তোমার জন্ম। আমি রে খোকা। চুপ, একদম খোকা বলবেন না আমায়।
এই সোনা বাবা আমার, লক্ষ্মী সোনা বাবা আমার, আমাকে আমাকে একটিবার একটিবার আমাকে বাবা বলে ডাক না সোনা। আরে আপনার মতো জানোয়ারকে বাবা বলে ডাকলে মনে জন্তু জানোয়ার আর লজ্জায় ঘেন্নায় মুখ লুকাবে মুখ? শিশু ভূমিষ্ঠ তো না ভয় পাবে, কোন সন্তান সারা তার বাবাকে বাবা বলে ডাকবে না। খোকা রে খোকা, এই সোনা বাবা আমার, সোনা সোনা, এই কুচ্ছিত মুক্তা না ছুরি দিয়ে আজ আমি শেষ করে দেবো। আমি আর বাঁচতে চাইছি না রে, আমি আর বাঁচতে চাইছি না, তার আগে আমাকে একটিবার বাবা বলে ডাক না সোনা। আনন্দমোহন চৌধুরী সম্রাট, আনন্দমোহন চৌধুরী আমার শিকার। না লাবণ্য, এই কাজ করো না তুমি। এই কাজ আমাকে করতে হবে সম্রাট। হ্যাঁ, অগণিত অগণিত মেয়েদের মান সম্মান বাঁচাতে এই কাজটা যে আমাকেই করতে হবে। আজ এই জানোয়ারটাকে এমন শিক্ষা দেব যা দেখে আর কেউ কোনোদিনও এইরকম নোংরামি করার সাহস পাবে না। ঠিকই করেছে রে খোকা, এই সোনা বাবা আমার, আমাকে একটিবার বাবা বলে আমাদের এই পেটের সন্তানটা সে পৃথিবী দেখবে তো, তাকে একটু সুন্দর সকাল উপহার দেবো আমরা লাবণ্য। তাহলে ওকে একটু আদর করে বলি। হ্যাঁ বল। হাই যারি তারা আলোই ভরা, চুকির তারা তু নক্ষত্রের মতো জলজল করে জ্বলছে তোমার সিঁথিতে আমার দেওয়া টকটকে লাল সিঁদুর। এই টকটকে লাল সিঁদুর যে আজ আমার কাছে মলি ধূসর বিবর্ণ, তাই তো এই সিঁথির সিঁদুর নিয়ে গর্ব করার কোনো অধিকার আমার নেই সম্রাট। কারণ আমি যে খুব ভালো করে জানি আমার সিঁথিতে জল জল করে জ্বলছে যে সিঁদুর, সেই সিঁথির সিঁদুরে হায়লার থাপা।
লাবণ্য।